আচ্ছা, তো ম্যাথ 2 0 3 এর আপনাদেরকে এখন যে কোর্স আউটলাইনটা দেখাবো, এটাই হচ্ছে এই কোর্সের আসল মেইন কোর্স আউটলাইন, আগেরটা না। এখন যেটা দেখাবো এটাই। তো প্রথমে আমরা দেখি, একটু আমি জুম করব, দেখেন তো আপনাদের দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। হ্যাঁ স্যার একটু বড় করেন, স্যার একটু বড় করলে ভালো হয় স্যার। স্যার গ্রুপ করা হয়েছে স্যার। আচ্ছা, গ্রুপ খোলা হইলে এই যে আমারে অ্যাড করে, আর আপনার সাথে তো আমার অ্যাড অ্যাড নাই, এই কারণে অ্যাড করতে পারতেছি না মনে। হ্যাঁ, আমারে অ্যাড করেন, আমি এখানে ইয়াটা দিচ্ছি। স্যার এটা তো ফেক আইডি স্যার। না না, আমি এখানে দিলাম, এখানে দিলে দিতে পারবেন। কি দেখে মনে হইলো আপনার ফেক আইডি এটা জাইদুল? স্যার আপনাকে ইনভাইট করছি স্যার। আপনার কি পাভেল নাম আপনার? আরে এটা ছোটবেলার নাম আর কি, ছোটবেলার একটা নাম। চিন্তা করে দেখেন তো, এটা ফেক আইডি না, ছোটবেলার নাম আপনি ইউজ করতেছেন এখন। নিকনেম নিকনেম স্যার, ধরা খাওয়ার পর এখন তো কবে নিয়ে আপনি এটা নিকনেম আপনার। আচ্ছা ওকে, আমরা জয়েন করে ফেলছি। এই পুয়াত ভাই কয়েকজন রে আপনি ইয়া বানান, অ্যাডমিন বানান স্যার। অ্যাডি আছে স্যার দুইজন, আর প্রাইভেট গ্রুপে স্যার ডাইরেক্ট অ্যাড দেওয়া যায় না, ইনভাইট করা যায়। ইনভাইট করার পরে ইনভাইট করেন, বাকি সবাই জয়েন করে ফেলেন এই গ্রুপটার মধ্যে। এই গ্রুপে স্যার ইনভাইট করতেছি স্যার। এই যে আমি ম্যাথ 2 0 3 কোর্স আউটলাইন এখানে আমি দিয়ে দিচ্ছি, কোর্স আউটলাইনটা দেখেন। এই যে এখন এটাতে এটা ক্লিক করলে আপনার এই কোর্স আউটলাইনটা শো করবে। কোর্স আউটলাইনটা নিয়ে আগে আমরা কিছু কথা বলে নেই। এটা হচ্ছে কি কি টপিকস আছে এই কোর্সে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন মিডিয়ান মোড, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মেজার অফ ডিসপারশন, মোমেন্টস, স্কিউনেস। এই যে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করছে, আমি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট যেহেতু ফেক আইডি কারণে ফ্রেন্ড রিকোয়েস্ট নিচ্ছি না আপাতত। আচ্ছা স্যার, তার ফেক আইডি হলে তো বেশি করে অ্যাড নেবেন, আসল আইডি তে নেবেন না তাই নাকি? এটা তো হিসাবে কয়। আচ্ছা, আসল আইডি এর জন্য নিচ্ছি না আর কি। ওকে, কোরিলেশন এছাড়া আরো অনেকগুলো জিনিস আছে, যেমন এইটা এই স্টেপটা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স এর পার্ট। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা উপরের এই অংশটুকু স্ট্যাটিস্টিক্স এর পার্ট, নিচের যে অংশটুকু এটা হচ্ছে। স্যার আপনি কি রেকর্ড করতেছেন? আচ্ছা করতেছেন, হ্যাঁ ওকে রেকর্ড হচ্ছে। তো দুইটা পার্ট আছে এই কোর্সে, একটা প্রোবাবিলিটি আর একটা স্ট্যাটিস্টিক্স। উপরের এটা কি তাহলে? স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স এর এই পুরো পার্টটার পর আমরা আবার শুরু করব প্রবাবিলিটি। এটা আরেকটা বই থেকে শুরু করব, দুইটা
জন্য দুই তিনটা বই আমরা ইউজ করব। তো এই ফুল লেকচারটাকে কোর্স ডেসক্রিপশনটাকে আমরা এইভাবে সাজাইছি, এই যে দেখেন এখানে 25-26টা লেকচার আছে, পুরো জিনিসটাকে এইভাবে সাজানো হয়েছে। দেখেন আগেরকার মতোই স্টুডেন্ট ইভ্যালুয়েশনের সিস্টেমটা এখানে একই রকম আছে, ক্লাস অ্যাটেন্ডেন্স, কুইজ, অ্যাসাইনমেন্ট, মিড টার্ম, ফাইনাল এক্সাম সব একই রকম আছে। তো যারা ভালো রেজাল্ট করতে চান, এ প্লাস অথবা এ ভালো গ্রেড যারা পাইতে চান, তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গ্রুপ স্টাডি। আমি বলছিলাম যে ক্লাসটা শুরু হওয়ার আগে এই জায়গাটাতে আরেকটা কিছু আছে যে বেসিক বেসিক ডেফিনেশন গুলা ও আমরা এখানে দেখব। বেসিক ডেফিনেশন গুলা, বেসিক ডেফিনেশন গুলা কি স্ট্যাটিস্টিক্স এর যত বেসিক ডেফিনেশন আছে ওইটা দিয়ে আমাদের লেকচারটা শুরু হবে। এই ডেফিনেশন গুলা থেকে এক্সামেও আসবে, এক্সাম্পল গুলো আসবে মেইনলি। তো আপনারা যেটা করবেন, এই জায়গায় একটা ক্লিক করে কি করতে পারবেন, এটা ডাউনলোড করে ফেলতে পারবেন। এই যে দেখেন এখানে অ্যাড হয়েছে কয়জন, মাত্র এই গ্রুপে মাত্র এখন 4 জন অ্যাড হয়েছে, বাকিরা কই? সাই ইনভাইট দাও হইতাছে স্যার, কেউ তো অ্যাড করতে অ্যাড হইতাছে না। ওকে, ওনারা জয়েন করতে থাকুক, আমরা একটু দেখি যে আচ্ছা আপনারা কি শুনতেছেন ক্লিয়ারলি? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, দুই তিনজন এই ইয়ারটা খোলা রাখেন, যাদের পাশে নয়েজ নাই মাইক্রোফোনটা ওপেন রাখেন দুই তিনজন। ওকে, আমরা আজকে বেসিক যে টপিকসটা শিখবো সেটা দিয়ে শুরু করব। টপিকস বেসিক যে টপিকসটা সেটা হচ্ছে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, আজকের এই টপিকসটা। স্ট্যাটিস্টিক্স এর শুরুতেই স্ট্যাটিস্টিক্সটা কি একটা এখানে বলছে যে বোর্ড সাবজেক্ট, মানে অনেক বড় বিস্তৃত একটা সাবজেক্ট। এখানে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন গুলা কিভাবে নেওয়া হয়, যেমন কাস্টমার সার্ভে প্রথমে এক্সাম্পল দিয়ে এটা শুরু করছে এই পিডিএফটাই। দেখেন কাস্টমার সার্ভে, মেডিকেল নিউজ, ডেমোগ্রাফিক্স, পলিটিক্যাল পলস, ইকোনমিক, মার্কেটিং, সেলস, স্টক মার্কেট, কনজুমার, স্পোর্টস। আপনারা দেখবেন যে এই আমি একটু ইয়াটা এই যে বোর্ডটা শেয়ার করতেছি, বোর্ডটা কই, হোয়াইট বোর্ড,
এই যে হোয়াইটবোর্ড, হোয়াইটবোর্ড সাপোজ এই আপনারা খেলার মাঠে এই ধরনের গ্রাফটা দেখেন যে সরি প্রথম ওভারে কত রান, কম রান যদি হয় তাহলে এরকম দেখায়, দ্বিতীয় ওভারে যদি কি হয় বেশি রান হয় তখন এরকম দেখায়, তৃতীয় ওভারে বেশি আরো বেশি, চতুর্থ ওভারে ধরেন আরো বেশি রান, পঞ্চম ওভারে ধরেন কম, এই ধরনের গ্রাফ আপনারা দেখছেন কিনা ইয়াতে? জি স্যার, এটা হচ্ছে রান, ধরেন এই এই গ্রাফটা যেটা এটা হচ্ছে যে রানটা নেয় ওইটা। এখানে আরো একটা গ্রাফ আপনারা দেখবেন যে সাপোজ ফার্স্ট ওভারে এই জায়গায় একটা উইকেট পড়ে গেল, সেকেন্ড থার্ড ওভারের পরে একটা উইকেট পড়ছে, ফোর্থ ওভারে একটা, ফিফথ ওভারে একটা, এটাকে বলে বার ডায়াগ্রাম, স্ট্যাটিস্টিক্স এর ভাষায় এটা হচ্ছে বার ডায়াগ্রাম। কিন্তু এই ধরনের গ্রাফ আপনারা দেখছিলেন কিনা? জি স্যার, দেখা যায় ক্রিকেট খেলার সময়। হ্যাঁ, প্লাস আপনারা দেখবেন যে যে কোভিড-19 করোনায়, করোনায় সাপোজ এটা হচ্ছে বিগত কয়েক মাসের কি গ্রাফ, সাপোজ বিগত কয়েক মাসে বিগত ধরেন ফেব্রুয়ারি মাসে এটা, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, এক মাসে প্রথম দিকে কম ছিল, এরপর একটু বেশি একটু বেশি, সাপোজ মাঝখানে অনেক বেশি, এই ধরনের গ্রাফ গুলা, এই গ্রাফটা পাবেন আপনি ওই যে ওয়ার্ল্ড মিটার করোনা যে আপডেটটা পাওয়া যায়, ঠিক না জাহিদ? করোনা যে আপডেট পাওয়া যায় ওয়ার্ল্ড মিটারে এই ধরনের গ্রাফ দেখা যায়। স্যার ওয়ার্ল্ড মিটার না, ওয়ার্ল্ড ও মিটার। হ্যাঁ, ও মিটার নাকি? জি স্যার, ওয়ার্ল্ড ও মিটার। ওকে, করোনা আপডেট একটু আমরা দেখি, ওয়ার্ল্ড ও মিটার, ওকে ওয়ার্ল্ড ও মিটার, রাইট। এই যে দেখেন, এটা দীর্ঘ সময়ের গ্রাফ স্ট্যাটিস্টিক্স এইভাবে দেখাইছে। দেখেন প্রথম দিকে এই যে জানুয়ারি 27 তারিখে কি ছিল, একদম কম ছিল, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এরপরে মার্চ এপ্রিল মে জুন এইদিকে অবস্থা খুব খারাপ ছিল, ডেইলি নিউ কজেস দেখেন, ডেইলি নিউ ডেথ এদিকে বেশি ছিল, এদিকে কমতেছে, আবার কম বেশি এরকম। তার মানে আপনার প্রেজেন্টেশন দেখাচ্ছেন, আমরা কোনো ওই পেজ দেখতে পাচ্ছি না, তাই নাকি? জি স্যার। আচ্ছা, এটা হোয়াইট বোর্ডে তাইলে আছে এখন, এখন দেখতেছেন? জি স্যার, এখন দেখা যায়। এই যে ধরেন মেডিকেল কেস গুলাতে কিভাবে দেখা যায়, মেডিকেল কেস গুলা এটাও একটা মেডিকেল কেস বলা যায়, ডেইলি হিসাব, ডেইলির হিসাবে এটা প্রথম দিকে কম ছিল, এরপরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন জুলাই এর অবস্থা খুব ভয়াবহ, ডেথস এর অবস্থা এই জায়গায় ছিল সবচেয়ে ভয়াবহ, এরপরে একটু কম বেশি কম বেশি, এরপরে এই জায়গায় দেখেন 16 জুনে অনেক বাড়ছিল, আবার কম বেশি কম বেশি, এই গ্রাফটাই লিনিয়ার হিসাবে কিভাবে দেখায়, এটা স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট, কিভাবে এটা হইতেছে দেখেন, লিনিয়ার হিসাবে এক্সপোনেনশিয়ালি এটা বাড়তেছে, দেখেন আস্তে 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 এক্সপোনেনশিয়ালি এটা বাড়তেছে, লগারিদমিক হিসাবে প্রথমে ছিল 1,000, এরপরে 10,000, 1,00,000, এভাবে আস্তে আস্তে বাড়তেছে। তাহলে আমরা দেখতেছি যে এই জায়গাটাতে দেখেন স্টক মার্কেটের ক্ষেত্রেও এরকম দেখা যায় যে স্টক শেয়ারের আপ ডাউন হয়, স্পোর্টস স্ট্যাটিস্টিক্স খেলাধুলার ক্ষেত্রে সেটা তো দেখাইলাম একটু আগে, এছাড়া মেডিকেল নিউজ গুলাতেও একই অবস্থা। যেমন আজকে করোনার আক্রান্ত রোগীর সংখ্যা কতজন, কত
কয়েকদিনের তুলনায় কম না বেশি, ঠিক না? এই জিনিসগুলা কিভাবে এই গ্রাফগুলা করে, এই গ্রাফগুলা করে আসলে মেইনলি স্ট্যাটিস্টিক্স এর একটা তথ্য নিয়ে, এই ইনফরমেশন নিয়ে, ডাটা গুলা নিয়ে তারপরে এই কাজগুলা করে। তাহলে স্ট্যাটিস্টিক্সটা কি, আগে আমরা আসি যে স্ট্যাটিস্টিক্সটা কি। আপনার দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। জি স্যার, স্ট্যাটিস্টিক্সটা কি আগে আমরা একটু দেখি। স্ট্যাটিস্টিক্স একদম ডেফিনিশন, সহজ ডেফিনিশন, যেটা ইজ দ্য ওয়ে টু গেট ইনফরমেশন ফ্রম থেকে, ডাটা থেকে। ইনফরমেশনটা কোথ থেকে পাবো? ডাটা থেকে স্যার, ডাটা থেকে। আমি এখানে একটা ফ্যান ইউজ করি, কার পাশে মনে হয় ব্যাড সাউন্ড হয়েছে। এই ডাটা থেকে ইনফরমেশনটা কালেক্ট করা হয়। তাহলে স্ট্যাটিস্টিক্সটা এমন একটা ওয়ে যেটা ডাটা থেকে কোনো ইনফরমেশন আমার পাইতে কি করবে, সাহায্য করবে। যেমন ডাটাটা কি, আগে আমরা আসি, ডাটা হচ্ছে একটা ফ্যাক্টস, স্পেশালি নিউমেরিক্যাল ফ্যাক্টস কালেক্টেড টুগেদার ফর রেফারেন্স অর ইনফরমেশন। নিউমেরিক্যাল ফ্যাক্টস বলতে সাপোজ ঢাকাতে এখন কত সংখ্যক করোনা রোগী আছে, কত সংখ্যক, যদি আপনি বলেন যে আজকে সাপোজ 1000 করোনা রোগী পাওয়া গেছে, এইটা সাম পার্টিকুলার নলেজ কমিউনিকেটেড কনসার্নিং সাম পার্টিকুলার ফ্যাক্ট, এই তথ্যটা স্ট্যাটিস্টিক্সে জমা হবে, পরিসংখ্যানের এখানে থাকবে। সাপোজ আজকে এই পরিমাণ জমা হলো 1000 জন, এরপরের দিন আরো বেশি, এরপরের দিন আরো বেশি, এরপরের দিন সাপোজ আরো কম বেশি। তার মানে স্ট্যাটিস্টিক্সটা হলো ইজ এ টুল ফর ক্রিয়েটিং এ আন্ডারস্ট্যান্ডিং ফ্রম সেট অফ নাম্বার। এই নাম্বার গুলা বোঝার জন্য এখানে কতগুলা নাম্বার আছে 1000, এই নাম্বার গুলা বোঝার জন্য এই পুরো যে সিস্টেমটা আমরা ইউজ করব এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তার মানে আমার পরিসংখ্যান, আজকের পরিসংখ্যান কি, বা গত সাপোজ গত এক ওয়ান উইকের পরিসংখ্যান আমি আপনাকে বললাম যে দেখান গত ওয়ান উইকের পরিসংখ্যান এখানে। তাহলে অন্যভাবে আমরা দেখি যে অ্যান এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দিছে যে সাপোজ স্ট্যাটিস্টিক্স, এখানে ক্লাসে যত স্টুডেন্ট আছে, কেউ পাইলো ধরে জাহিদ পাইলো 95, নাজমুল পাইলো 89, ফুয়াদ ভাই পাইলো 70, হ্যাঁ এরকম ভাবে এক একজন মার্কস পেলো। এখন এই মার্কস গুলাকে, এই মার্কস গুলা যদি আমি পরিসংখ্যান বলি, পরিসংখ্যানের ভাষায় যদি বলি, তাহলে এক এক এই ক্লাসের মধ্যে কে কত মার্কস পাইলো, এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর একটা ইনফরমেশন, যে তথ্যটা এরকম নিউ ইনফরমেশন অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স ক্লাস, এই ক্লাসের কে কত মার্কস পাইলো, এইটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আচ্ছা স্ট্যাটিস্টিক্স এর ডেফিনিশনের বা এক্সাম্পলটা এখানে এরকম, এরপর আমরা একটু দেখি যে পপুলেশন, পপুলেশনটা কি। পপুলেশনটা হলো, এ পপুলেশন ইজ এ গ্রুপ অফ অল আইটেমস অফ ইন্টারেস্ট টু স্ট্যাটিস্টিক্স
practitioner. Frequently very large, sometimes infinite. তার মানে যত মানুষ এখানে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে থাকবে, যত স্টুডেন্ট অথবা যত ধরনের করোনা রোগী, সবগুলাকে একত্রে কি বলা হয়? স্ট্যাটিস্টিক্স এর ভাষায় পপুলেশন বলা হয়। স্ট্যাটিস্টিক্স এর ভাষা আর এমনি আমরা যে পপুলেশন জনসংখ্যা ভাবি দুইটার মধ্যে ডিফারেন্স আছে। স্ট্যাটিস্টিক্স এর ভাষায় হচ্ছে আমি যেই জিনিসটা নিয়ে, আমি যেই ইনফরমেশন নিয়ে কাজ করব, এখানে কতজনকে নিয়ে কাজ করব, ওই সংখ্যাগুলোকেই বা আজকে দিনের কতগুলা, গত এক উইকে কতগুলা করোনা রোগী পাওয়া গেল, ওই সংখ্যাগুলোকে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় কি বলে? পপুলেশন। পপুলেশন। তাহলে আবার আমরা আসি, যেমন অল 5 মিলিয়ন ফ্লোরিডা ভোটারস, এটা একটা এক্সাম্পল দিলাম। স্যাম্পলটা কি? পপুলেশন তো দেখলাম, স্যাম্পলটা হচ্ছে 5 মিলিয়ন ভোটারস। এখানে বলছে যে ফ্লোরিডার ভোটার আছে কতজন? 5 মিলিয়ন। স্যাম্পলটা কি? স্যাম্পল হচ্ছে ইজ এ সেট অফ ডাটা ড্রন ফ্রম পপুলেশন potentially very large but less than population. এইটা population আর sample এর মধ্যে পার্থক্য আছে। Suppose 765 voters polled on election day, or a 765 voter vote দিতে পারছে কোন কবে, ভোটের দিন, এই ভোটারের দিন সবাইকে ভোট দিতে পারে নাকি? ভোটের দিন ইলেকশনের দিন সবাইকে ভোট দিতে পারে না স্যার? এর মধ্যে যারা ভোট দেয় সাপোজ, তারাই হচ্ছে স্যাম্পল। মানে বিষয়টা হচ্ছে এরকম, সাপোজ এই পপুলেশন আছে বাংলাদেশে, পপুলেশন এই পরিমাণ ভোটার আছে আপনার এরিয়াতে, এই পরিমাণ ভোটার আছে, এর মধ্যে সাপোজ এরা হচ্ছে একটু অসুস্থ, উইক, এরা হচ্ছে সাপোজ করোনা রোগী, আর এরা সুস্থ মানুষ, সবাই কি আর ভোট দেয়? এর মধ্যে যারা যারা অ্যাটেন্ড করে ওই দিন ভোটের ভোট কেন্দ্রে, যারা যারা অ্যাটেন্ড করবে, ওরাই হচ্ছে কি ওই ওই পাবলিক গুলাকেই স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলা হয়েছে, যারা অ্যাটেন্ড করবে। এটা ভেরি লার্জ বাট লেস দেন কি? পপুলেশন। যে পরিমাণ ভোটার থাকবে তার সে কি কম হবে? কম হবে। প্যারামিটার আছে স্ট্যাটিস্টিক্স এর, প্যারামিটারটা কি? ডেসক্রিপটিভ মেজার অফ এ পপুলেশন। পপুলেশনটাকে যেভাবে মাপা হয় স্ট্যাটিস্টিক, এটা ডেসক্রিপটিভ মেজার অফ স্যাম্পল। তার মানে পপুলেশন আর স্যাম্পলের এখানে এই গ্রাফটা মনে রাখলে বোঝা যাবে যে যত মানুষ আছে সবাই হচ্ছে, যত ভোটার আছে সব হচ্ছে পপুলেশন, কিন্তু যারা ভোট কেন্দ্রে গিয়ে কি করবে, অ্যাটেন্ড করবে, ভোট দিবে ইলেকশন, তারাই হচ্ছে কি স্যাম্পল। স্যাম্পল। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কি। এটা হচ্ছে মেথডস অফ অর্গানাইজিং, সামারাইজিং, প্রেজেন্টিং ডাটা ইন এ কনভিনিয়েন্ট অ্যান্ড ইনফরমেটিভ ওয়ে, যেমন গ্রাফিক্যাল টেকনিক, নিউমেরিক্যাল টেকনিক, ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ এটা এরকম আকারে থাকবে, গ্রাফ দিয়ে বুঝাবে, প্লাস নিউমেরিক্যাল, নিউমেরিক্যাল সংখ্যা থাকবে, এর সাথে গ্রাফও থাকতে পারে।
তাহলে এই পিডিএফটা থেকে আপনারা কি কি শিখবেন একটু দেখেন সবাই, যে এই পিডিএফটা থেকে এতটুকু পর্যন্ত সবাই শিখবেন যে এতটুকু পর্যন্ত 1 থেকে 7 নম্বর পেজ পর্যন্ত। এটা হচ্ছে বেসিক ডেফিনিশন, মানে আমাদের এই যে এই টপিকসটা আমরা এখনো প্রবেশ করি নাই, এই যে আমাদের মেইন টপিকসে শুরু করার আগে আমি একটু স্ট্যাটিস্টিক্স এর আইডিয়া দিচ্ছি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এই স্যার এটা আমি এখনই এখানে এখানে দিয়ে দিচ্ছি এই গ্রুপে। আচ্ছা এটা আসতে থাকুক, আমরা একটু দেখি তাহলে এখানকার জন্য আমরা কি পড়বো, এই কুইজ বা মিডের জন্য আমরা কি পড়বো, যেমন এক্সাম্পল দিয়ে এখানে বলবে কুইজে, কুইজে আপনাকে এক্সাম্পল দিয়ে বলবে যে এটা কিসের এক্সাম্পল। প্লাস ডেফিনিশন আসতে পারে, যে ডাটা ডেফিনিশন, ইনফরমেশন, ইনফরমেশনটা কি, স্ট্যাটিস্টিক্স ডেফিনিশন। এরপরে পপুলেশন স্যাম্পল এগুলা কি, এগুলা ডেফিনিশন। এছাড়া এই এক্সাম্পল ছাড়া আমি অন্য একটা এক্সাম্পল আপনার কাছে হয়তো যাবো, যে পপুলেশনের একটা এক্সাম্পল, স্যাম্পলের একটা এক্সাম্পল। পপুলেশন স্যাম্পল পর্যন্ত হচ্ছে এই শীটটা থেকে। এটা আপনারা যে একটা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এই লেকচার শীট। আমরা একটু অন্য একটা শীট দেখি। এখানে আরেকটা ছোট এক্সাম্পল বা ডিটেইলস দেয়া আছে স্ট্যাটিস্টিক্স এর ব্যাপারে, দেখেন। শুরুতে দেখেন যে নেচার অফ স্ট্যাটিস্টিক্স ডেফিনিশনটা এই জায়গা থেকে পড়তে পারেন। ডেফিনিশন, স্ট্যাটিস্টিক্স ইজ ডিফাইন্ড বাই দ্য আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন। আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন এর ডেফিনিশনটা এরকম, ইজ দ্য সায়েন্স অফ লার্নিং ফ্রম ডাটা। কোথেকে, এর আগের এই পিডিএফ এ আপনাদেরকে দেখাইছিলাম যে কোথেকে এটা লার্ন করব আমরা, ডাটা থেকে, কোথেকে। হ্যাঁ ডাটা থেকে আর কি, এখানে এই কথাটাই বলছে যে ইজ দ্য সায়েন্স অফ লার্নিং ফ্রম ডাটা এন্ড মেজারিং, কন্ট্রোলিং এন্ড কমিউনিকেটিং আনসার্টেনিটি।
এখন আপনি দেখেন এই যে এই জায়গায় এই গ্রাফটা খুব সুন্দর করে দিছে, যে এখানে বলছে যে প্রবলেম প্ল্যান ডাটা অ্যানালাইসিস কনক্লুশন, এটা একটা প্রবলেমের ইনকোয়ারি সাইকেল, স্ট্যাটিস্টিক্যাল ইনকোয়ারি। ধরেন একটা এলাকার এই প্রবলেম আছে, যেমন নাজমুল আছেন কোন এরিয়ায়? স্যার কুমিল্লা আছি। কুমিল্লা, ধরেন ওনার এখানে প্রবলেম হচ্ছে, কোন একটা প্রবলেম আছে, প্রবলেম হওয়ার পর ওখানে এরপরের স্টেপটা হচ্ছে কি, প্ল্যান করা কিভাবে কি করা যায়, এরপরে তথ্য সংগ্রহ করা, ডাটা কালেকশন, ডাটা ম্যানেজমেন্ট করা, ডাটা সংগ্রহ করার পর ওইটা আবার অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস এর পরে কনক্লুশন। এই যে টোটাল যে জিনিসটা, যে সাইকেলটা, ইনকোয়ারি সাইকেল, এটা একটা কি, স্ট্যাটিস্টিক্যাল ইনকোয়ারি সাইকেল। এখানে এই ব্যাপারে একটা বিস্তারিত লিখে দিছে যে স্ট্যাটিস্টিক্যাল ডেভেলপ মেথডোলজিস ইন দ্য কনটেক্সট অফ এ স্পেসিফিক প্রবলেম। স্ট্যাটিস্টিক্যাল থিংকিং, এই জিনিসগুলো আপনারা একটু রিডিং করে রাখবেন এই পিডিএফটা থেকে, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। এটা হচ্ছে এই পিডিএফটা জাস্ট কি, আইডিয়া নেওয়ার জন্য, আইডিয়া নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, মুখস্থ করতে হবে না। এই এটা প্রথমটা লাগবে, কারণ ওটাতে ডেফিনিশন দেয়া আছে, প্রথমটা মুখস্থ করা লাগবে। এছাড়া আপনি অনলাইনে স্ট্যাটিস্টিক্স এর অল ডেফিনিশন লিখে সার্চ দিলে আরো বেশি আইডিয়া নিতে পারবেন, বিভিন্ন ধরনের পিডিএফ আছে এখানে। যেমন আমরা যদি এটা ওপেন করি, তো ক্লাস শুরু করার আগে আমরা প্রথম দুইটা ক্লাস আগে এই ডেফিনিশন গুলো দিয়ে আগে দেখব। ডেফিনিশন গুলো ক্লিয়ার হওয়ার পর আমরা কোর্সে শুরু করব, কোর্সে যে টপিকস গুলো আছে ওইটা দিয়ে শুরু করব। তাহলে আপনাদের পড়া থাকবে এই শীটটা থেকে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, আর একটু আইডিয়া নেওয়ার জন্য পরের শীটটা থাকবে, প্রথম দিনকার আপনাদের বাসার কাজ। আমরা একটু দেখতেছি, আরেকটা পিডিএফ দেখতেছি, একটু দেখি এটাতে কি আছে। এগুলা দুইটা, প্রথম দুইটা ক্লাসের পর আমরা এই যে আমাদের মেইন যে টপিকস, এখন আমরা কোর্স আউটলাইনের বাইরে আছি। এরপরে কোর্স আউটলাইনের যে টপিকগুলো আছে ওইটা দিয়ে শুরু করব। ওকে ওকে স্যার। একজন একটু ক্লিক করে দেখেন জাহিদ, যে এখানে এটা ডাউনলোড হয় কিনা ঠিক মতো।
জি স্যার হয় আমি ডাউনলোড করছি অলরেডি আচ্ছা এই একটা আপনাদের পিডিএফ আছে এটা লাগবে মেইন মিডিয়ান মোড সেন্ট্রাল টেন্ডেন্সি প্রেজেন্টেশন অফ ডাটা এই জিনিসগুলোর জন্য আমি একটু পরে দিয়ে দিচ্ছি আগে একটু দেখি আমি তো আপনারা একটু আগেই দেখে রাখবেন কারণ আমরা নেক্সট ক্লাসে আওয়ার ডেফিনিশন আলোচনা করব ডেফিনিশন আলোচনা করার আগে আপনারা যদি একটু পিডিএফটা দেখে রাখেন তাহলে এটা সুবিধা হবে বুঝতে স্যার আমাদের নেক্সট ক্লাস হবে কবে পরশুদিন পরশুদিন কিন্তু টাইমটা কোন টাইমে আপনাদের কমফোর্টেবল স্যার সপ্তাহে কয় দিন ক্লাস দুই দিন স্যার এই সময় ঠিক আছে স্যার হ্যাঁ স্যার এই সময়টাই সবথেকে ভালো হয় তাই বলছে জি স্যার এই সময়টাই ভালো রাতে একবার হয়ে গেছি রাতে কারো প্রবলেম আছে কিনা স্যার রাতে আমরা চিন্তা করছিলাম যে আমাদের একটু প্রবলেম হয় স্যার কি প্রবলেম যেমন আটটার পরে আমরা যে মানে যে ক্লাসটা হয় ওইটা আবার চিন্তা করছিলাম ফ্রেন্ডরা মিলে ওইটা রিপিট করব দিনের বেলা পাইথনে একটু প্রবলেম আছে সন্ধ্যার পরে করতে পারেন হ্যাঁ স্যার 10টার পরে করলে কেমন হয় না তখন বেশি হ্যাঁ শেষ রাতে করি আয় মনে নাই 11টা তো 11টা অথবা 9টা একটা টাইম দেন আপনারা তাই মনে নাই 11টায় ক্লাস করলাম যে আরে ওইটা তো ডিফারেন্ট টাইম ছিল ওটা তো প্রথম প্রথম এখন তো সবকিছু মোটামুটি সবাই 8টা অথবা 9টা একটা টাইম দেন স্যার আপনার বিকালে কি সমস্যা বা দুপুরে কি সমস্যা সেটা বলেন আগে অথবা 5টার সময় কারো ক্লাস আছে 5টায় না 5টায় আসেন আসেন 5টায় কারো প্রবলেম আছে 5টায় জি স্যার আমার আছে 5টায় স্যার ওকে পরে খোদা রাত 8টা অথবা 9টায় কারো প্রবলেম আছে স্যার এই সময়টা কি প্রবলেম স্যার এই সময়ে আমার কোনো রকম প্রবলেম নাই কিন্তু অনেক সময় মিটিং টিটিং পড়ে যায় যেমন আজকে মিটিং ছিল আমি টাইমটা চেঞ্জ করে দিয়েছি স্যার আপনি 3:30টার সময় আসেন স্যার মিটিং যেদিন থাকবে সেদিন না হয় একদিনের জন্য আমরা চেঞ্জ করব না জি স্যার এটাই ভালো তাহলে 3:30টায় জি স্যার তাহলে একজনের গ্রুপে পোস্ট করে দেন যে ক্লাস টাইম 3:30টায় ঠিক আছে স্যার ওকে যে আপনাদের যে গ্রুপটা আছে এই জায়গায় পোস্ট করে দেন যে ক্লাস টাইম 3:30টায় তা 3 নম্বর যে শীটটা এটা আমরা পরে আলোচনা করব আপনারা একটু দেখে রাখবেন প্লিজ কাইন্ডলি দেখে রাখবেন কারণ আমরা এখনো মূল পড়াতে ঢুকি নাই আমরা এখনো বাইরে আছি কিন্তু এই জিনিসগুলো থেকে কুইজে কোশ্চেন থাকবে এক্সাম্পল দিয়ে বলবে এটা কিসের এক্সাম্পল স্ট্যাটিস্টিক্স এর এক্সাম্পল ডাটার এক্সাম্পল নাকি স্যাম্পলের এক্সাম্পল নাকি পপুলেশনের ওকে জি আচ্ছা স্যার তাহলে আজকে ক্লাসটা এতটুকুই আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে 3:30টায় ঠিক আছে স্যার ওকে ঠিক আছে সবাইকে জয়েন করতে বলবেন ঠিক টাইমে ভিডিওটা স্যার ক্লাসে ভিডিওটা স্যার ড্রাইভে স্যার একটা এটা কি এখানে এই জায়গায় আপলোড হবে না স্যার কেন আপলোড তো হওয়ার কথা এটা ভিডিও রেকর্ড শেষ হয়ে গেছে স্যার আপনার ল্যাপটপে চলে যাবে স্যার
না না সেটা তো হবে, কিন্তু এখানে আপলোড হবে না? না স্যার। স্যার আপনি একটা ইউটিউবের ই খুলতে চাইছিলেন, চ্যানেল খুলতে চাইছিলেন প্রাইভেট, স্যার ওইটা খুলে দিলে স্যার না হয় আমরা ইউটিউবের ই দেখে ডাউনলোড করলাম। সবচেয়ে ভালো হয় যে ফুয়াদ ভাই যেটা বলছে যে আপনার একটা ফোল্ডার করলেন গুগল ড্রাইভে, ওইটা পরে আমাদের সাথে শেয়ার করলেন, আমরা ডাইরেক্ট দেখতে পেলাম। একটা ফোল্ডার খুলেন স্যার, ওই ফোল্ডারটা স্যার আমাদের সবার কাছে শেয়ার করে দিলেন, আর ওই ফোল্ডারেই স্যার প্রতিবার আপনি শুধু লেকচার নাম্বারগুলো দিয়ে দিয়ে জি স্যার ফাইলগুলো আপলোড করে দিবেন, আমরা ডাইরেক্টলি ওই ফোল্ডারে ঢুকবো জি স্যার, প্রত্যেকগুলো ভিডিওগুলো দেখতে পারবো আমরা এখানে। প্রত্যেকবার আপনি ভিডিও করার পর প্রত্যেকটা ভিডিও ভালো হবে নাকি ইউটিউবে দিলে ভালো হবে? স্যার আপনি ওইটাই করেন, গুগলটাই করেন স্যার, গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ আছে স্যার। ওকে ঠিক আছে, আমি এখন এটা আপলোড করে সিআর কে অথবা আমি এই জায়গায় এই যে লিংকটা এই জায়গায় দিয়ে দিব দেখেন। ঠিক আছে স্যার, জি স্যার, এইটা কোনো সমস্যা নাই, সবাই বেজে দিয়ে দিলে আপনারা দেখে নেবেন, অথবা যারা বুঝতে পারেন নাই এক নজর দেখে নেবেন, যারা পরে জয়েন করতেছেন বা ক্লাস করেন নাই আজকে যারা। ওকে ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার।